আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা? সবার কেমন আছেন? আমার অবস্থা তো অনেক খারাপ ছিল, আর আলহামদুলিল্লাহ আগে থেকে এখন একটু ভালো, তবে পুরোপুরি ভালো না। আর আমার গলার অবস্থা যে কি বাজে রকমের খারাপ ছিল, এখনও সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, এবং আমার এই বাজে সাউন্ডটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ইগনোর করবেন। আর ওই যে অনেক দিন ধরে তো আপনাদের সাথে আমার যোগাযোগ হচ্ছে না, তার জন্য আমার মনটাও খারাপ ছিল, কারণ এই অনলাইন যোগাযোগটা আমার খুব মানে ভালো লাগার বা ভালোবাসার একটা জায়গা। তো এই অসুস্থতার জন্য তো লাইফটা পুরোপুরি মানে স্টাক হয়েছিল, তো এখন একটু ভালো। তো সন্ধ্যার সময় নিজের জন্য সবুজের জন্য রং চা করলাম। রং চাটা এই কয়েকদিন প্রচুর পরিমাণে খাওয়া হয়েছে। তো বড় মেয়ে আর ছোট মেয়ে ওরা বাইরে ছিল, তো বড় মেয়ে ফোন দিয়ে বললো যে আম্মু তোমরা কি নাস্তা করে নিয়েছ? তাই বললাম যে না বাবা, এখনও নাস্তা করি নাই। তো বললো যে আমরা কাছাকাছি চলে এসেছি, আমরা আসার পর নাস্তা করো। তো তারা খাওয়া দাওয়া করেছে বাইরে, আর আসার সময় মা আর বাবার জন্য হালকা একটু স্ন্যাক্স নিয়ে এসেছে। তো দেখে ভালোই লাগলো যে মেয়ের দিকে তাকিয়ে মনে হলো যে এভাবেই বুঝি সন্তানরা আস্তে আস্তে বড় হয়ে যায়। ওদের মানে বড় হওয়াটা হুট করে কিন্তু হয় না, ওরা আস্তে আস্তে হয়, বাট আমরা হুট করে টের পাই যে না, আমাদের বাচ্চারা বড় হয়ে যাচ্ছে বা বড় হয়ে গেছে। তো মেয়েরাও পাশে ছিল, ওরাও আমাদের সাথে বসে বেশ কিছুক্ষণ গল্প করলো, আর আমরা চারজন গল্প করতে করতে নাস্তাটা কমপ্লিট করলাম। আর রং চাটা তো আমার অসম্ভব পছন্দের একটা চা, যে কারণে এটা খেতে আমার কষ্ট হয় না। আমার দুধ চা বা কফি আমার খুবই অপছন্দের খাবার, আমি কোথাও গেলে আমাকে যদি এই দুধ চা বা কফি খেতে দেয়, আমি যদি বলা যায় যে আমি খাবো না, তো আমি বলে ফেলি যে আমার ভালো লাগে না, খাবো না। অবশ্য আমার কোল্ড কফিটা পছন্দ, বাট এমনি চা কফি আমি খুব কমই খাই, কিন্তু এই মশলা চা বা রং চাটা আমার অনেক পছন্দ। তো ভিউয়ার্স, আজকে সন্ধ্যাটা আমার বেশ ভালোই কাটলো। অনেক দিন পর আমরা চারজন একসাথে বসে একটু নাস্তা করলাম, আর সেটাই আমি একটু ক্যামেরায় ধরে নিয়েছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার জন্য এবং আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি। তাহলে আজকে এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আর আপনারাও সবাই এই সিজন চেঞ্জ টাইমটাতে সাবধানে থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা।